তো এবার আমরা আরেকটা বিষয় দেখব। দেখেন, তার আগে আমি একটু এখানে আরেকবার একটু আলোচনা করে নিই, সেটা কি যে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন এখন থেকে আমরা কিভাবে করব। রুট ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, একটা বিষয় কি খেয়াল করতেছেন? এখানে যে থাকবে, যার সাপেক্ষে করবেন, তার কিন্তু এখানে উপস্থিত থাকতে হবে, তবেই কি করতে পারবেন, ডিফারেন্সিয়েশন করতে পারবেন। তো এখানে যে বিষয়টা মনে রাখতে বলবো, যে আপনারা কিভাবে সূত্রটা পড়তে বললেন, যে রুট দিয়ে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান বাই টু রুট কিছু, ধরেন রুট কিছুর ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই টু রুট কিছু। তো এই অঙ্কটা আমরা যদি এভাবে করতাম, তাহলে আমরা যেহেতু বলছি যে প্রত্যেকের আমরা পানিশমেন্ট করব, তাহলে প্রথমে পানিশমেন্ট করব এখানে কাকে, প্রথমে পানিশমেন্ট করব কিন্তু আগে রুটকে, কারণ এক্সের কাছে যাইতে আমাকে এই রুটের কাজ করে তারপরে যাইতে হবে। তো এইরকম সেনারির ক্ষেত্রে এই রুটটা কি, এই রুটটা হলো মা আর এই এক্সটা কি ছেলে। তো আমি মাকে পিটানোর পরেই আমি কারে পিটাইতে পারবো, ছেলেরে পিটাইতে পারবো। তো প্রথমে পিটাবো কারে, এই রুট রে। তো রুট রে পিটানোর সূত্র কি, রুট রে পিটাইলে, রুট কিছু রে পিটাইলে ওয়ান বাই টু রুট কিছু হয়। তো আসেন আগে রুট রে পিটাই, রুট রে পিটাইলে কি হয়, ওয়ান বাই টু রুট কিছু, কিছু যা থাকে থাকে, এটা আমার দেখার বিষয় না। তো আমি আসলে এটুকুতে কাকে পিটাইলাম, এই রুটকে পিটাইলাম, রুট কিন্তু আর আমার কাছে নাই। এখন এখানে আসে কত, শুধু এক্স। এখন কথা হলো ঘরের ভিতরে যারা যারা উঠবে সবাইকে মার খাইতে হবে, তাহলে আমাকে এক্সকেও মারতে হবে। তো এক্স রে মারলে কি হয়, এই যে এক্স রে ডিভাইশন করলে কত হয়, ওয়ান হয়, এক্সকে ডিভাইশন করলে ওয়ান হয়। তাহলে আমি লিখব কত, ওয়ান বাই টু রুট এক্স। তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু আসলে এইভাবে মনে রাখতে হবে, মানে এর কাজটা আমাদেরকে এভাবে মনে রাখতে হবে। দেখবেন যে কত বড় বড় অঙ্ক আমরা করে ফেলবো এভাবে যদি আপনারা শিখতে পারেন বা শেখেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আরেকটা ছোট্ট বিষয় আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিই, সেটা কি, দেখেন যে ডি বাই ডি এক্স, মনে করেন এখানে এম, এটার ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। তো দেখেন মারবো কারে, এম রে মারবো, কার সাপেক্ষে মারতেছি, এক্সের সাপেক্ষে। এখন কথা হলো যে যারে মারবেন, যার বিয়ে, সেই তো এই জায়গায় উপস্থিত নাই। বিয়ে কার, বিয়েটা হলো এই এক্সের, এই এক্সের বিয়ে, এক্সরে কিন্তু এই জায়গায় কী করতে হবে, উপস্থিত থাকতে হবে, তবেই তার বিয়ে হবে। কেন, আমি একটা প্রবাদ বললাম যে যার বিয়ে, প্রবাদ বলতে একটা গ্রাম অঞ্চলের কথা, যে যার বিয়ে তার খবর নাই, পারাপড়শির ঘুম নাই, বিয়ে হলো এক্সের, এখানে এক্সই উপস্থিত নাই, বিয়ে নেই, এত চিন্তা ভাবনা কেন, বিয়ে কিন্তু হবে না, মানে ডিফারেন্সিয়েশনও হবে না। ডিফারেন্সিয়েশনের আনসার কত, জিরো। ডিফারেন্সিয়েশনের আনসার কত, জিরো। এই জন্য বলতেছি যার বিয়ে তার কিন্তু এখানে উপস্থিত থাকতে হবে, তবেই ডিফারেন্সিয়েশন হবে, না হলে কিন্তু ডিফারেন্সিয়েশন হবে না। আরও এক্সাম্পল দেখি, ডি বাই ডি এক্স, মনে করেন এম কিউব, এটার ডিফারেন্সিয়েশন নিয়ে যদি চিন্তা করি তাহলে কী হবে। প্রথমে কিন্তু আমি এমকে চিনি না, প্রথমে আমি কাকে চিনবো, এই পাওয়ার রে, প্রথমে কারে চিনি, এই পাওয়ার রে চিনি, কারণ আমি এ হলো মা, এ হলো সন্তান, তাহলে পাওয়ারের ডিফারেন্সিয়েশন, পাওয়ারের ডিফারেন্সিয়েশন কি, পাওয়ার সামনে আসে তার থেকে এক বাদ যাই, তার মানে এই থ্রি, এই পাওয়ারের যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমি এভাবে লিখতে পারি, থ্রি এম থ্রি মাইনাস ওয়ান, কার কাজ করলাম, পাওয়ার, এরে পিটাইছে, এরে পিটাই রোম দিয়ে কী করে দিছি, রোম থেকে বের করে দিছি, এখন কে থাকে, এম। তো এম এর যে ডিফারেন্সিয়েশন করব, এখানে কি এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে তো কোনো এক্স নাই, তাহলে যদি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তার এখানে উপস্থিত থাকতে হবে, যদি উপস্থিত না থাকে তাহলে কি ডিফারেন্সিয়েশন হয় না, সেই ডিফারেন্সিয়েশনের মান কত হয়, জিরো। তার মানে এখন যখন ডিফারেন্সিয়েশন করতে গেছি, যাই এদিকে এখানে এক্স নাই কি এম, তাহলে ডিফারেন্সিয়েশন হবে না, এম এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, জিরো, পুরোটা গুণ করলে কত হবে, জিরো। তার মানে এম কিউবের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত, জিরো। আশা করি বুঝতে পারতেছেন। কিন্তু আরও বলি, ডি বাই ডি এক্স, এখানে মনে করেন যে পি টু দি পাওয়ার, মনে করেন যে ফোর, এটার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি আগে পাওয়ারে পিটাবো, পাওয়ারে পিটাইলে কী হয়, সে সামনে আসে তার থেকে এক বাদ যায়, এখন পাওয়ার রেপিটাইছি, এখন কারে পিটাবো, পি রে, কিন্তু পি তো এক্স না, যার ডিফারেন্সিয়েশন সে না থাকলে কত হয়, জিরো, তার মানে এটা কত হবে, জিরো। সুতরাং পুরোটা ক্যালকুলেশন করলে হবে কত, জিরো। এই যে ছোট ছোট বিষয় দেখেন, এই ছোট ছোট বিষয়ের কারণে আপনার বড় অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা এগুলো করতেছেন, এগুলো করার পরে আমি তো টাস্ক আকারে, আমি বলছি আপনাদেরকে টাস্ক আকারে আমি করাবো। আজকে ধরেন এক নম্বর টাস্কের ক্লাস নিয়ে, টাস্কের ক্লাস নিচ্ছি, তো এক নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আমি এটার পিছনে আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট দেবো, ধরেন 10টা 15টা অঙ্ক দেবো। তো এগুলো করে যদি আপনি ওই 10টা 15টা অঙ্ক করতে পারেন, করে আমাকে জমা দেবেন, দেওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আপনি পারছেন, তার মানে আপনার এই প্রথম এক নম্বর টাস্ক কমপ্লিট। আমি আজকে এক নম্বর টাস্কের ক্লাস নিচ্ছি। তো এটাই বিষয়টা কিন্তু মনে রাখেন, যে যার বিয়ে সে যদি উপস্থিত না থাকে তাহলে কত হয়, জিরো হয়। ওকে, খুব ভালোভাবে কেয়ারফুলি এখন থেকে প্র্যাকটিসে লেগে যান, ডিফারেন্সিয়েশন একেবারে পানির মতো হয়ে যাবে। ওকে।